অভিনেতা, পরিচালক, গায়ক, ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে একাধিক সিনেমা তৈরি হয়েছে বাংলা ভাষায়, তবে কোনো বিজ্ঞানের জীবনই সেভাবে পর্দায় উঠে আসেনি। অবশেষে বাংলা সিনেমায় আসতে চলেছে একজন বিখ্যাত পদার্থ বিজ্ঞানীর গল্প। প্রখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর বায়োপিক বানাতে চলেছেন টলিউডের নির্মাতা সুজিত সরকার। বিস্তারিত জানব প্রতিবেদনে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পথিকৃৎ সত্যেন্দ্রনাথ বসুর জন্ম কলকাতায়। পশ্চিমবঙ্গে জন্ম হওয়া সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে তার নাম। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর পদার্থবিজ্ঞানে রিডার হিসেবে যোগ দেন এই গুণী বিজ্ঞানী। এক পর্যায়ে অলঙ্কৃত করেন বিভাগীয় প্রধানের পদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সত্যেন্দ্রনাথ বসু তার তত্ত্বীয় পদার্থবিজ্ঞান ও এক্স-রে ক্রিস্টালোগ্রাফির উপর গবেষণা কর্মের সূচনা করেন, যা পরবর্তী সময়ে তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। বন্ধু ও সহকর্মীদের নিকট সত্যেন বোস নামে পরিচিত ছিলেন তিনি। দুই বাংলার গর্ব এই বিজ্ঞানীকে সম্মান জানাতে এই বায়োপিকের প্রজেক্ট হাতে নিয়েছেন কলকাতার প্রযোজক ও পরিচালক সুজিত সরকার। এর আগে ভিকি ডোনার, মাদ্রাস ক্যাফে, পিকু ও অক্টোবর সিনেমা বানিয়ে পরিচিতি লাভ করেছেন সুজিত। মৌলিক গল্প নির্ভর সিনেমা নির্মাণের জন্য বেশ সুনাম রয়েছে প্রযোজক ও পরিচালক সুজিতের। এবার প্রযোজকের ভূমিকায় থাকবেন তিনি। সিনেমার পরিচালক হিসেবে থাকবেন টলিউড নির্মাতা বোধাদিত্য বন্দ্যোপাধ্যায়। জানা যায় বিজ্ঞানীর ভূমিকায় সুজিতের পছন্দের তালিকায় রয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও যিশু সেনগুপ্ত। তবে এখনও কাস্টিং পুরোপুরি ঠিক হয়নি। গুঞ্জন রয়েছে অনির্বাণের তুলনায় এই বায়োপিকে যিশুর অভিনয়ের সম্ভাবনা বেশি। আরও জানা যায় সিনেমায় বলিউডের কয়েকজন তারকাকেও দেখা যাবে, তবে কলকাতার অভিনয় শিল্পীদের আধিক্য থাকবে এই সিনেমায়। বুঝতে পারছি বিনি সন্দীপকে ভালো লাগছে, কিন্তু তাতে আমার এত কষ্ট হচ্ছে কেন? অনির্বাণ এবং যিশু দুজনেই রয়েছে জনপ্রিয়তার তুঙ্গে। দুজনেই কাজ করছেন বলিউড ইন্ডাস্ট্রিতে, এমনকি দক্ষিণের সিনেমায়ও নিয়মিত মুখ হয়ে উঠেছেন যিশু। এছাড়াও গত বছর পরিচালক সৃজিত মুখার্জির হাত ধরে দশম অবতার সিনেমায় এক ফ্রেমে দেখা গেছে যিশু ও অনির্বাণকে। ফলে তারা যদি এই সিনেমায় অভিনয় করে, তাহলে দর্শকরা সিনেমাটি সাদরে গ্রহণ করবে বলাই যায়। প্রযোজক সুজিত জানান, খুব দ্রুতই প্রি প্রোডাকশনের কাজ শুরু করবেন তিনি। তবে সিনেমাটির নাম এখনও ঠিক করা হয়নি। সব ঠিক থাকলে চলতি বছরের শেষে সিনেমার শুটিং শুরু হতে পারে। বাংলা ও হিন্দি দুই ভাষায় নির্মাণ করা হবে সিনেমাটি। আমি পৃথিবীতে এসেছি। হাসিবুল করিম, শোবিজ টুনাইট। একটা জঞ্জাল সাফ করে আবার চলে যাবো।